রবিবার সকালে একটানা 3 ঘন্টার অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে আগরতলার জনজীবন। রাজধানী আগরতলা সহ জলমগ্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী বহু এলাকা। রবিবার সকাল 11টা থেকে ভারী বৃষ্টিতে ডুবে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত। কোনো কোনো এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। জয়নগর ওরিয়েন্ট চৌমুহনী, রবীন্দ্র ভবন, অফিস লেন, শিবনগর, প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, মোটর স্ট্যান্ড, গণরা চৌমুহনী এবং বনমালীপুর সহ শহরের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হয় যাত্রী এবং পথচারীদের। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। এদিনের ভারী বৃষ্টির পর আগরতলা শহরের জল নামাতে শহরের বিভিন্ন স্থানে থাকা পাম্প মেশিনগুলি চালু করেছে আগরতলা পৌর নিগম এবং নগর উন্নয়ন দপ্তর। ফের রিপোর্ট আর ই নিউজ।